লাইন দেবেন কেননা আমরা বারবার বলছি দুয়ারে ত্রাণ, দুয়ারে ত্রাণ এই প্রকল্প শুরু হতেই হুগলি জেলা জুড়ে না গোটা রাজ্য জুড়ে এমন একটা বিশেষ প্রয়াস। এখানে বন্যা কবলিত এলাকার মানুষরা তারা এমনি সর্বহারা, বিভিন্ন ক্ষেত্রে তারা সমস্যা কটা দিন কাটিয়েছেন, তবে এবার তাদের দুর্গাপুজোর সময় যদি একটু মুখে হাসি ফোটানো যায় তাই সরকারের এমন একটা প্রচেষ্টা। হুগলির পুরসুরা থেকে আরও বিশিষ্ট উপপ্রধান সাহেব আছেন, আমাদের পঞ্চায়েতের আধিকারিক, আরও মেম্বার, সঞ্চালক, সমস্ত সমাজকে ডিস্ট্রিবিউট করে তার পেছনে প্রচুর পরিশ্রম আছে, তার জন্য আমি উপপ্রধান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ বলবো। এই উদ্যোগে উনি বন্যার সময় একভাবে বন্যা মিটে গেছে আর মাত্র হাতে কয়েকটা দিন দুর্গাপুজো উৎসব অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি। একবারে ব্লক উন্নয়ন আধিকারিক তিনি কিন্তু এসছেন, এসে এখানেতে মানে যেটাকে বলা যায় পুজোর শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা, মানে সামনে আসন্ন দুর্গাপুজো সে উপলক্ষে সামনে রেখে বন্যা কবলিত এলাকার মানুষ যারা ছিলেন এবার তাদের জন্য কিন্তু একটা বিশেষভাবে নতুন বস্ত্রের একটা উপহার কিন্তু তুলে দিচ্ছেন ব্লক উন্নয়ন আধিকারিক, তিনি কিন্তু তুলে দিচ্ছেন, আছেন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকলেই আছেন। আমরা সেই ছবিটা দেখাচ্ছি, একবারে জেলা প্রশাসনের লোকজন আছেন দুয়ারে ত্রাণ যেটাকে বলা হচ্ছে। ত্রাণেতে যেমন শুকনো খাবার দেওয়া হয়েছিল, বিভিন্ন ধরনের খাবার পরিষেবা দেওয়া হয়েছিল, এবার কিন্তু দেওয়া হচ্ছে জামা কাপড়, নতুন বস্ত্র। একদম মাথায় প্রণাম করে বিডিও সাহেবকে ধন্যবাদ জানিয়ে কিন্তু এই নতুন বস্ত্র নেওয়া হচ্ছে। চিলেঙ্গিতে করা হয়েছে এই ক্যাম্প, অপরদিকে করা হয়েছে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে করা হয়েছে, পুরসুরা ওয়ান গ্রাম পঞ্চায়েতে করা হয়েছে, এবং আজকে চারটি জায়গায় ক্যাম্প চলছে। ব্লক উন্নয়ন আধিকারিক তিনি কিন্তু নতুন বস্ত্র তুলে দিচ্ছেন এবং জেলা প্রশাসনের লোকজন এসছেন, আমরা সেই ছবিটা দেখাচ্ছি, এবং পঞ্চায়েতের যারা মানে করণিক তারাও কিন্তু এই মুহূর্তে আছেন। আমরা ছবি দেখাচ্ছি একবারে নেশন টাইমস, একবারে সেই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি এবং আমরা এই ছবিটা দেখাবো সেখানেতে পঞ্চায়েত করণিক ইয়ে সাহেব, তিনিও কিন্তু ব্লক উন্নয়ন আধিকারিক পুরসুরা, তিনি কিন্তু বন্যা কবলিত এলাকায় প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ছুটেছেন, রেড অ্যালার্ট জারি হওয়ার পর থেকেই যেটাকে বলা হয় একদম গোটা চষে বেরিয়েছেন পুরসুরা এলাকা। আজকেও দুয়ারে যে ত্রাণ সেখানে তিনি এসেছেন। বলছি স্যার, আসলে এই প্রজেক্টটা কী, দুর্গাপুজোর সময়তে এরকম নতুন বস্ত্র তুলে দিচ্ছেন, আপনি উপস্থিত আছেন, আজ কটা জায়গায় এই প্রোগ্রাম চলছে, এর উদ্দেশ্য কী? আজকে আমাদের চারটে অঞ্চলে হচ্ছে, মূলত যেগুলোতে বেশি এফেক্টেড হয়েছিল নিচের চারটে অঞ্চল, মানে শ্রীরামপুর, শ্যামপুর, আপনার চিলাডাঙ্গি আর পুরসুরা এক নম্বর অঞ্চল। আপনারা জানেন এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ভিজিটও করেছিলেন, তার নির্দেশ অনুযায়ী এটা স্পেশাল আমরা ক্লদিং ডিস্ট্রিবিউশন ক্যাম্প চলছে, মানে এটা ফ্যামিলি ওয়াইজ অ্যাকচুয়ালি আমরা দিচ্ছি। একটা ফ্যামিলিকে আমরা আট রকম আইটেমের রিলিফ দিচ্ছি, যাতে পুরো ফ্যামিলির যতজন আছে সবাই যাতে কভার হয়, ওই উল্লক্ষেই করা আছে। আজকে আমাদের চিলাডাঙ্গির আকড়ি এই স্কুলের মাঠে আমরা অ্যারেঞ্জ করেছি এটা, আজকে প্রায় আমাদের টার্গেট আছে 500 ফ্যামিলিকে দেওয়া, আগামী দিনেও কালকেও আমাদের সেরকম বাকি ফ্যামিলিগুলোকে আমরা কভার করব, যাতে একটা পরিবারও বাকি না থাকে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। একদম একদম, আমরা সহসভাপতি পেয়েছি পঞ্চায়েত সমিতি পুরসুরার খোকন মল্লিক, মিসবাহউদ্দিন মল্লিককে বলছি। দেখুন, এটার দ্বারাই পশ্চিমবঙ্গে প্রমাণিত হয় যে মমতা ব্যানার্জি সর্বত্রে মানুষের পাশে আছে, কারণ বন্যার সময় উনি নিজে এখানে ছুটে এসেছিলেন এবং সেটা নিজে গিয়ে দেখার পরে এই মানে দুর্গাপুজোর সময় যেটা আমাদের বাঙালিদের বড় উৎসব, সেই সময় সাধারণ মানুষের হাতে জামা কাপড়, বেডশিট, বাচ্চাদের জামা থেকে আরম্ভ করে টোটাল আট রকমের আইটেম এখানে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি কিন্তু যে মানুষের সাথে আছে, মা মাটি সরকার যে মানুষের সাথে মানুষের জন্য কাজ করে, এটার দ্বারাই তার প্রমাণ বা প্রমাণিত হয় কর্মের দ্বারা। বড় একটা কথা দিয়ে শেষ করলেন মিসবাহউদ্দিন মল্লিক, কর্মের দ্বারা প্রমাণিত হয় সরকার কতটা মানে ভূমিকা পালন করছে। আমরা সরকার প্রশাসনের লোকজন তারা কিন্তু আছেন এখানেতে, জেলা প্রশাসনের লোকজন আছেন, থেকে এইসব জিনিস কিন্তু ত্রাণ এক একে হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা খোঁজ খবর নেবো। বলছি পুজো তো সামনে, নতুন বস্ত্র পেলেন, কী বলবেন? নতুন বস্ত্র সরকার পক্ষকে কি বলবেন, সরকারকে কি বলবেন? ধন্যবাদ নতুন বস্ত্র। আচ্ছা, এর আগে পুজো এরকম ধরনের কোনো সরকার পক্ষ থেকে এরকম কোনো জিনিস পেয়েছিলেন এর আগে? আচ্ছা আচ্ছা, আমার ছবি দেখাচ্ছি একবারে সেখানে কিন্তু তারা নতুন বস্ত্র পেয়ে এক গাল হাসে কিন্তু একদম, যেটা সরকারের এরকম একটা সচেষ্ট একটা তাদের একটা প্রয়াস আমরা ছবি দেখাচ্ছি। বলছি আপনার নাম কি আছে? শেফালী মালিক। বলছি নতুন যে উপহার পেলেন, এইসব বস্ত্র পেলেন দুর্গাপুজো, কি কেমন লাগলো? ভালোই লাগলো সরকারের অনেক অনেক শুভেচ্ছা। এখানে কিন্তু আছে
গ্রামের একদম মহিলারা, তারা কিন্তু সকলেই এসেছেন, একদম সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছেন, প্রত্যেকজনই কিন্তু কুপন হাতে তারা এসেছেন এবং এসেছেন যে পুজোর সময়তে তাদের নতুন বস্ত্র দেওয়া হচ্ছে, বাচ্চাদের জামা কাপড় দেওয়া হচ্ছে এবং সম্মান প্রদান হচ্ছে, এটাকে এক প্রকার বলা যায়। দুয়ারে ত্রাণ, দুয়ারে ত্রাণ এই প্রকল্প শুরু হতেই হুগলি জেলা জুড়ে নয় গোটা রাজ্য জুড়ে এমন একটা বিশেষ প্রয়াস। এখানে বন্যা কবলিত এলাকার মানুষরা তারা এমনি সর্বহারা, বিভিন্ন ক্ষেত্রে তারা সমস্যা কটা দিন কাটিয়েছেন, তবে এবার তাদের দুর্গাপুজোর সময় যদি একটু মুখে হাসি ফোটানো যায় তাই সরকারের এমন একটা প্রচেষ্টা। হুগলির পুরসুরা থেকে কমলেন্দু পোড়েল, নেশন টাইমস। না না ঠিক আছে, যান আপনি, যান না, যান আমরা।